দেখুন, ব্যাপার হচ্ছে যে আজকে আমরা গোধনপাড়ার মাঠে সভা করেছি এবং সেই সভায় স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ হয়েছিল। এখন কংগ্রেসের ডাকা সভায় কংগ্রেসের লোক আসবে রাস্তা দিয়ে, এটা খুব স্বাভাবিক। আবার রাস্তায় পুলিশ থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু মানুষের ভিড় তো আর প্রতিদিন হয় না, সভা উপলক্ষ করে যে ভিড়, সেই ভিড়কে ঠিকমতো নিয়ন্ত্রণ করার জন্য দক্ষ পুলিশদের দরকার হয়। আমাদের সভা যখন প্রায় শেষ হওয়ার মুখে, তখন আমি স্টেজে বসেছিলাম, তখন আমাদের কাছে খবর এলো যে আমাদের একটা মিছিল আসছিল, সেই মিছিলটাকে পুলিশ শুধু বাধা দিয়েছে তাই নয়, সেই মিছিল নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সঙ্গে বজসায় কংগ্রেসের কয়েকজন কর্মীকে পুলিশ মারধর করে এবং তার জন্য সেখানকার কংগ্রেস কর্মীরা আমাদের সভায় যোগদান করতে পারেনি। এই রকম একটা ঘটনা শোনার পর আমাদের সভা প্রায় শেষ, তখন আমি বেরিয়ে আসাই বললাম যে আমাদের যারা নেতৃত্ব ছিল, যদি আমাদের লোকজনকে মারধর করে থাকে বা ধরে থাকে পুলিশ, দেখো একটা আলোচনা করে যেন ছেড়ে টেড়ে দেয়, কারণ এত ভালো সভা হয়ে গেল, নতুন করে যেন আর কোনো ধরনের উত্তেজনা না হয়, তোমরা দেখো আমরা চললাম। এরপর আমরা বেরিয়ে আসার পর শুনছি যে ওইখানটাই যারা সভা থেকে ফিরছিল তারা থানার সামনে জড়ো হয়, এবং তারা যখন জড়ো হয় তখন যে মিছিলটা আসতে পারেনি সেই মিছিলের লোকজন ওখানে থাকে, তাদের কাছে শুনতে থাকে যে একটা মিছিল তারা শান্তিপূর্ণভাবে নিয়ে আসে, তাদের উপরে পুলিশের হামলা, তখন তারাও সেখানে উত্তেজিত হয়। এটা কাউরই কাছে কাঙ্ক্ষিত নয়। দেখুন, আমরা কাউকে বলি না ভাই থানা হামলা করো, এটা কখনও কাঙ্ক্ষিত নয়, একদমই কাঙ্ক্ষিত নয়। আমরা এটা বলছি না যে যারা হামলা করেছে তারা ঠিক করেছে, সেটা বলছি না, কিন্তু ঘটনার সূত্রপাতটা কেন এটাও কিন্তু পুলিশের দেখা দরকার, নাহলে ব্যাপারটা একতরফা হয়ে যায়। এখন পুলিশ মনে করতে পারে যে থানার উপরে ইট পাথর পড়েছে, অতএব যা কিছু খুশি করার অধিকার আছে সেটা পুলিশের ব্যাপার, পুলিশ যদি মনে করে অত্যাচার করবে পুলিশের ব্যাপার, কিন্তু হঠাৎ থানাতে ইট পাটকেল মারতে গেল কেন এটাও কিন্তু পুলিশের ভেবে দেখা দরকার। আমি তার জন্য এটা বলছি না যে যারা ইট পাটকেল মেরেছে তারা ঠিক করেছে, আমি একথা একবারে বলছি না, কিন্তু হঠাৎ করে কেন এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো সেটাও কিন্তু পুলিশকে অনুসন্ধান করে দেখা দরকার বলে আমি মনে করি। আমি কাউরই দোষ দিচ্ছি না, কিন্তু এই ঘটনা অনভিপ্রেত, এটা হওয়া উচিত ছিল না, কারণ সেখানে খুব শান্তিপূর্ণভাবে সাধারণ আমাদের রাজনৈতিক কথাবার্তা বক্তৃতা যেটা হয় আমরা সেটাই করেছি। সেখানে একটা মিছিলকে হঠাৎ করে পুলিশের তরফ থেকে অতি সক্রিয়তা দেখিয়ে সেই মিছিলটাকে ডিস্টার্ব করার কিন্তু পিছনে কোনো যুক্তিগ্রাহ্য কারণ আমি দেখছি না। তারা হয়তো তাদের বড় বড় পুলিশ অফিসারদের বলবে এই করেছে তাই করেছে, কিন্তু সেখানকার পুলিশের একটা অংশের অদক্ষতাও কিন্তু এটার জন্য দায়ী, কারণ এই রায়নগর দুয়ে আজ নয় বেশ কয়েক মাস ধরে পুলিশের এই দুর্বিনীত ব্যবহারে সেখানকার মানুষ কিন্তু অতিষ্ঠ, সেখানে ওসি পর্যন্ত বদলি করেছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই স্বাভাবিক কারণে আমরা কখনোই আমাদের কোনো লোক যদি ভুল করে থাকে তাকে আমরা ডিফেন্ড করছি না, তাকে আমরা তার হয়ে কোনো কথা বলছি না, কিন্তু এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত পুলিশের পক্ষ থেকে, তাহলেই পুলিশ বুঝতে পারবে এই ঘটনার সূত্রপাত পুলিশের যান নিয়ন্ত্রণ করার ভুলের কারণে।